ইজাজত দিলে বিয়ে পড়ানোর কাজটা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ, শুরু করুন। দাঁড়ান কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করার আগে কাবিনের ফয়সালা হওয়া অত্যন্ত জরুরি কাজী সাহেব। বেশাক, কাবিন হচ্ছে একটি মেয়ের অধিকার, হক, অবশ্যই বিয়ের আগে তার ফয়সালা হওয়া উচিত। বলুন তালুকদার সাহেব, কত কাবিন চাই আপনার? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকার কাবিন। আমি মণি, মুক্তা, হীরা, জহরত কিছুই চাইনি, শুধু কাবিন চেয়েছি। 1 কোটি টাকার কাবিন ছাড়া এ বংশের কারো বিয়ে হয় না। মেয়েকে কি গহনা দিলেন, কেউ দেখতে যাবে না। আসলাম সিকদার, কি সম্পত্তি দিলেন, কেউ তা যাচাই করতে যাবে না। কিন্তু জানতে চাইবে মেয়ের হকমহর কত হয়েছে, কাবিন কত হয়েছে। আমি যেন বুক উঁচু করে সমাজে বলতে পারি, 1 কোটি টাকার কাবিন দিয়ে আমার বোন সালমাকে বিয়ে দিয়েছি। আপনি যদি রাজি থাকেন তবেই আমার বোনের সাথে আপনার ভাইয়ের শুভ পরিণয় সম্পন্ন হতে পারে। ভাইজান, আমাদের অপমান করা হচ্ছে। আপনাকে আগেই বলেছিলাম, তালুকদার বংশের সাথে বিয়ের সম্পর্ক করার দরকার নেই, ওরা আমাদের চিরশত্রু। ওরা আমাদের বিয়ের মজলিসে অপমান করার জন্যই এই বিয়েতে রাজি হয়েছে। এই চলুন সারা, কেউ যাবে না। শিকদার বংশের কেউ বিয়ে করতে এসে ফিরে যায়নি। আমি আপনার 1 কোটি টাকার কাবিনে রাজি। খুশি হলাম, কিন্তু কাবিনের 1 কোটি টাকা নগদ পরিশোধ করতে হবে। নগদ পরিশোধ? হ্যাঁ, কাবিনের টাকা।